নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান চ্যালেঞ্জার। আপনাদের সাথে আমি সঞ্জু। বন্ধুরা, প্রতিদিনের মতো আজও আরও একটি নতুন সরকারি চাকরির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আজকের এই ভিডিওতে আলোচনা করব হুগলি জেলার অন্তর্গত চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন অর্থাৎ চন্দননগর পৌরসভায় নিয়োগের জন্য একটা নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো চলুন বন্ধুরা জেনে আসি কী করে আপনারা এই চাকরির ক্ষেত্রে আবেদন করবেন এবং এই চাকরির যোগ্যতা এবং আবেদনের শেষ তারিখ এবং আরও অন্যান্য তথ্য সম্পর্কে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই ওই লাল রঙের লেখা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন পরবর্তী সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট সঠিক সময় পাওয়ার জন্য। তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, বর্তমানে আমি চলে এসেছি চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন অর্থাৎ চন্দননগর পৌরসভার তরফ থেকে যে অফিসিয়াল নোটিফিকেশানটিকে পাবলিশ করা হয়েছে সেই অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু আমি এই মুহূর্তে চলে এসেছি। এবং শুরুতে কিন্তু দেখতে পাচ্ছেন এদের অ্যাড্রেস দেওয়া, এদের যে পোস্ট অফিস এবং ডিস্ট্রিক্ট সমস্ত কিছু কিন্তু ডিটেলসে এখানে বলে দেওয়া হয়েছে। এছাড়াও কিন্তু এদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ওয়েবসাইট, ফ্যাক্স নাম্বার, ইমেল আইডি সমস্ত কিছু কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবং বাদিকে কিন্তু এই নোটিফিকেশানটি এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বারটি বা মেমো নাম্বারটি দিয়ে দেওয়া হয়েছে। এবং এই নোটিফিকেশানটিকে পাবলিশ করা হয়েছে 25/2/2019 তারিখে অর্থাৎ 25 ফেব্রুয়ারি 2019 কিন্তু এই নোটিফিকেশানটিকে পাবলিশ করা হয়েছে। আর শুরুতে জানিয়ে রাখি আপনারা কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে কিন্তু এই চাকরির ক্ষেত্রে আবেদন করতে পারবেন। হুগলি সহ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে কিন্তু এই চাকরির ক্ষেত্রে আবেদন করতে পারবেন এবং আপনারা কিন্তু পুরুষ মহিলা উভয় প্রার্থীরা কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, শুরু করার আগে বলে রাখি আপনি যদি এই চাকরির ক্ষেত্রে আগ্রহী না হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে আপনার জেলার নাম সহ আপনার মিউনিসিপ্যালিটির নাম লিখে দিন অর্থাৎ পৌরসভার নাম লিখে দিন। পরবর্তীতে আপনার জেলা বা আপনার পৌরসভা থেকে কোনো নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি পেশ করা হলে অবশ্যই সেটা আমাদের চ্যানেল থেকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো দেখুন, প্রথমেই কিন্তু বাদিকে এদের নোটিফিকেশান নাম্বারটি এবং ডেট দিয়ে দেওয়া হয়েছে এবং শুরুতে এখানে বলে দেওয়া হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ভ্যাকান্সি নোটিফিকেশান, চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন ইনভাইটস অ্যাপ্লিকেশান ফর ইটস ইংলিশ মিডিয়াম স্কুল ফর পিওরলি টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল টিচিং পোস্ট। অর্থাৎ কিন্তু আপনাদেরকে এই চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাধ্যমে কিন্তু আপনাদেরকে ইংলিশ মিডিয়াম স্কুলে টেম্পোরারি এবং কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিক পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন এখানে সাবজেক্ট পরপর বলে দেওয়া হয়েছে ইংলিশ অনার্স পিজি, ফিজিক্স অনার্স পিজি, হিন্দি অনার্স পিজি এবং বায়োলজি অনার্স পিজি এবং পিওর সায়েন্স পাস। এবং এখানে দেখতে পাচ্ছেন পরপর পোস্টগুলো দিয়ে দেওয়া হয়েছে। ফার্স্ট একটা তিনটি পোস্ট রয়েছে, তারপর একটা একটি পোস্ট রয়েছে, তারপর একটা কিন্তু একটি একটি করে পোস্ট রয়েছে। টোটাল কিন্তু 7টি এখানে পোস্ট রয়েছে। আর যদি আপনারা এই চাকরির ক্ষেত্রে আবেদন করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই 1/1/19 অনুযায়ী আপনাদের বয়স হিসাব করবেন। 20 থেকে 40 বছর বয়সের মধ্যে হলে কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবেন এবং SC/ST OBC হলে কিন্তু এক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে। আর আপনাদের কিন্তু সম্পূর্ণ ফর্মটিকে আপনাদের অফলাইনে ফিল আপ করতে হবে। তো ভিডিওর শেষ দিকে কিন্তু আমি দেখিয়ে দেবো কী করে আপনারা সেই ফর্মটিকে ফিল আপ করবেন, সমস্ত ডিটেলসই কিন্তু আমি দেখিয়ে দেবো। আর এখানে দেখুন বলে দেওয়া হয়েছে 25/3/2019 সের মধ্যে কিন্তু আপনাদেরকে এই ফর্মটিকে ফিল আপ করে জমা দিতে হবে। সমস্ত টেস্টিমোনিয়ালস, সমস্ত যে ডকুমেন্টস রয়েছে আপনাদের অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশানের যত ডকুমেন্টস রয়েছে সব ডকুমেন্টস সহ কিন্তু আপনাদের শ্রী অরবিন্দ বিদ্যামন্দির এই হাটকোলা ক্যাম্পাসে কিন্তু আপনাদেরকে এই যে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটি, তো অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু আপনাদেরকে সেন্ড করতে হবে। আর এখানে বলে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন আরও ডিটেলসে, আর সিলেকশন প্রসেস কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে আপনাদেরকে প্রথমে তো রিটেন টেস্ট নেওয়া হবে 60 মার্কসের, সেখানে অবজেক্টিভ অ্যান্ড শর্ট ডিসক্রিপটিভের টাইপের কোশ্চেন করা হবে। এবং সেকেন্ডে বলে দেওয়া হয়েছে অ্যাকাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশানের উপর 30 মার্কস রয়েছে এবং ক্লাস ডেমনস্ট্রেশন অ্যান্ড ভাইবা ভয়েস টেস্টের জন্য কিন্তু আপনাদের 10 মার্ক রয়েছে 5/5 করে। এগুলো মোটামুটি আপনার সমস্ত কিছু একবার দেখে নেবেন। আর আপনাদের কিন্তু পার মান্থে কিন্তু 5,000 টাকা করে আপনাদের স্যালারি দেওয়া হবে এখানে বলে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা সেই অ্যাপ্লিকেশান ফর্মটিকে দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু সমস্ত ডিটেলসই কিন্তু বলে দেওয়া হয়েছে। আর এই অ্যাপ্লিকেশান ফর্মটিকে কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে, কোন সাবজেক্টের জন্য আপনারা অ্যাপ্লাই করছেন ফার্স্টে আপনাদের দিয়ে দিতে হবে। এবং ডান দিকে কিন্তু আপনাদেরকে একটি এফিক্স এ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ডিউলি সাইন বাই দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ অবশ্যই যে ক্যান্ডিডেট বা অ্যাপ্লিকেন্ট হবে তাকে কিন্তু তার একটি পাসপোর্ট সাইজে ফটো লাগাতে হবে এবং সাথে কিন্তু এখানে একটা অর্থাৎ ফটোর উপর থেকে তাদের সিগনেচার করতে হবে। এবং তারপর কিন্তু তাদের নাম দিয়ে দিতে হবে, এখানে ফাদার্সের নাম দিতে হবে অর্থাৎ বাবার নাম, তারপর অ্যাড্রেস দিতে হবে, ইমেল আইডি দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, ন্যাশনালিটি, কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিতে হবে এবং সেক্স দিতে হবে, মেল বা ফিমেল, কাস্ট দিতে হবে SC/ST বা জেনারেল বা OBC যেটাই হোক, এবং কন্ট্যাক্ট নাম্বার 2 থাকলে দিয়ে দেবেন। এবং অ্যাকাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশান এখানে দিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট যে এক্সামিনেশান অর্থাৎ সেকেন্ডারি এক্সামিনেশান আপনারা যেখান থেকে পাস করেছেন, কোন ইয়ারে পাস করেছেন, কোন বোর্ডের মাধ্যমে পাস করেছেন, টোটাল মার্কস কত ছিল, মার্কস অর্থাৎ প্রাপ্ত মার্কস কত ছিল, কত পার্সেন্ট মার্কস পেয়েছেন, কোন কোন সাবজেক্ট ছিল
এবং সাথে কিন্তু রিমার্কস অর্থাৎ কোনো মন্তব্য থাকলে এখানে করে দেবেন। এই তারপরে বলে দেওয়া হচ্ছে এইচএস অর্থাৎ হায়ার সেকেন্ডারি 10+2 সেম রয়েছে, এরকম পরপর দিয়ে দেবেন। তারপরে হচ্ছে গ্র্যাজুয়েশন অর্থাৎ স্নাতক আপনারা দিয়ে দেবেন। তারপরে পোস্ট গ্র্যাজুয়েশন বিএড এবং এছাড়াও যদি আপনাদের আদার্স কোনো কোয়ালিফিকেশান থাকে সেগুলো কিন্তু আপনারা এখানে অ্যাড করবেন। আর এখানে বলে দেওয়া আছে এক্সপিরিয়েন্স যদি থাকে আপনাদের কোনো কোনো জব বা যে কোনো কিছুর উপর আপনাদের এক্সপিরিয়েন্স থাকলে কিন্তু আপনারা এখানে সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেবেন। হ্যাঁ, আর নিচে কিন্তু আপনাদের এখানে ডিক্লারেশন করে দিতে হবে এবং বাদিকে কিন্তু নিচে ডেট এবং প্লেস দিয়ে আপনাদের আপনাদের কিন্তু যে সিগনেচার করতে হবে, যে অ্যাপ্লিকেন্ট বা যে ক্যান্ডিডেট হবে তাকে কিন্তু সমস্ত কিছু সাইন করতে হবে। এবং সাইন করে কিন্তু সমস্ত আপনাদের যে ডকুমেন্টস রয়েছে অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশানের অল টেস্টিমোনিয়াল যে ডকুমেন্টস, তো সব ডকুমেন্টস দিয়ে কিন্তু আপনাদেরকে শ্রী অরবিন্দ বিদ্যামন্দির হাটখোলা ক্যাম্পাসে আপনাদের 25/3/2019 মধ্যে কিন্তু আপনাদেরকে এই ফর্মটি সহ কিন্তু সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনাদেরকে সেন্ড করে দিতে হবে। তো বন্ধুরা, পুরুষ মহিলা উভয় কিন্তু এক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। আর আবারও বলছি, পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে কিন্তু আপনারা এক্ষেত্রে আবেদন করবেন। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ নোটিফিকেশন যেটি পাবলিশ করা হয়েছিল চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ভিডিও সম্পর্কিত কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটিকে বন্ধুবান্ধবদের মাধ্যমে শেয়ার করতে ভুলবেন না। আর জেলা এবং রাজ্য সহ দেশের সমস্ত সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট সঠিক সময় পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।